আজ নীতি আয়োগ বৈঠক বৈঠকরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল যোগ দেবে। পুনর্গঠিত নীতি আয়োগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যক্ষ করবে। অধ্যক্ষ রয়েবে চারজন স্থায়ী সদস্য সহ 15 জন কেন্দ্রমন্ত্রী স্বতন্ত্র আমন্ত্রিত সদস্য ভাবে স্থান দিয়েছে। নীতি আয়োগ বৈঠকরে যোগ দেওয়া ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন মাঝি প্রমুখ নয়াদিল্লিতে পৌঁছিছেন। সেপটে কেন্দ্র বজেটকে নিয়ে ইন্ডিমেন্ট শাসিত কিছু রাজ্য সরকার নীতি আয়োগ বৈঠকরে সামিল হবে না বলে ঘোষণা করছেন। এপটে মমতা ব্যানার্জী বৈঠকরে সামিল হওয়াকে নিয়ে চর্চা আরম্ভ হয়েছে। গত সপ্তাহে কেন্দ্র সরকার নীতি আয়োগকে পুনর্গঠিত করে সহযোগী দলের বরিষ্ঠ মন্ত্রী আয়োগের স্থান দিয়েছে। নবগঠিত নীতি আয়োগের অর্থনীতিজ্ঞ সুমন কে বেরি উপাধ্যক্ষ ভাবে নিজের কার্যকাল জারি রাখবে। সেইপর ডক্টর বিকে সারস্বত, প্রফেসর রমেশ চন্দ্র, ডক্টর বিকে পাল, অরবিন্দ অভিরমানি পূর্ণকালীন সদস্য ভাবে সামিল অনেক। কেন্দ্রমন্ত্রী নীতিন গড়করি, জেপি নড্ডা, জুয়েলরাম, এসডি কুমারস্বামী, জিতনরাম মাঝি প্রমুখ 15 জন স্বতন্ত্র আমন্ত্রিত সদস্য রয়েছে। অন্যপটে দিল্লি গস্তরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও 2 উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা, কনকবর্ধন সিং দেও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষতায় বাকুথিবা নীতি আয়োগ বৈঠকরে যোগ দেবে। রাষ্ট্রপতি ভবন কলচুরাল সেন্টার বা আরবিসিসি রে এই বৈঠক অনুষ্ঠিত হব। মুখ্যমন্ত্রী সহ মুখ্য শাসন সচিব নীতি আয়োগ বৈঠকরে যোগ দেবে। এসব রাজ্যের বিভিন্ন প্রসঙ্গকে নিয়ে কেন্দ্রমন্ত্রী মানুষ ভেটবার কার্যক্রম রয়েছে। দিল্লি দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী। এ সম্পর্ক অধিক সূচনা পাই রয়েছেন আমার প্রতিনিধি গগন বিশ্বাল। রয়েছেন গগন, প্রথমে তো নীতি আয়োগের বৈঠকের যোগ দেবে মুখ্যমন্ত্রী, 2 উপমুখ্যমন্ত্রী দিল্লি গস্ত রয়েছেন, মুখ্য শাসন সচিব বি দিল্লি গস্ত রয়েছেন, এবং তা সহ যদি আমি কহা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আলোচনার কার্যক্রম রয়েছে। গগন, নিশ্চিত ভাবে নিমা মুখ্যমন্ত্রী দিল্লি গস্ত রয়েছে। গতকাল রাত্রে সে আসি পৌঁছি সারিছেন, ওড়িশা ভবনে রুচান, যা সূচনা রয়েছে 8:30 সে ওড়িশা ভবন বাহারে এবং রাষ্ট্রপতি যে কলচুরাল সেন্টার রয়েছে সেটি যাই সিধাসল সে পৌঁছবে এবং 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষতায় নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়া রয়েছে। যেমনি আপনার কহিলেন যে নিশ্চিত ভাবে যেতবে কেন্দ্রের সরকার হয়ে থাকে সেতবে প্ল্যানিং কমিশন ভাঙ্গি থাকে এবং নয় প্ল্যানিং কমিশন গঠন হয়ে থাকে। নিশ্চিত ভাবে বর্তমান নীতি আয়োগ পুনর্গঠন হয়েছে। নীতি আয়োগ পুনর্গঠন হওয়ার পর প্রথম বৈঠক এবং প্রথম বৈঠকের সবু রাজ্যের চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী মানে হি এ বৈঠকরে যোগ দেবে। উপমুখ্যমন্ত্রী 2 জন আমার রাজ্যের যোগ দেবে না এ বৈঠকরে। তো নিশ্চিত ভাবে গুরুত্ব বহন করছে এ বৈঠক এবং ধন্যবাদ মধ্যে মুখ্যমন্ত্রী দেইপারন্তি যেভাবে ভাবে কেন্দ্র সরকার বজেটে রাজ্যের যে আমার প্রাচীন কৃষি রাজ্য রয়েছে তার বিকাশ পাই পর্যটনের বিকাশ পাই বজেট আলোকেট করছেন এবং রেল বজেটে মধ্যে গোটে রেকর্ড সংখ্যক লগাতার ভাবে বজেট দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী সে হয়ত ধন্যবাদ দিয়ে এবং এর সহ কিছু ডিমান্ড মধ্যে সে রকিপারে যেমনি যে ইনফ্রাষ্ট্রকচর ডেভেলপমেন্টর কথা কুহযাই রাজ্য বজেটে তাকে ত্বরান্বিত করা হয়তো কিছু অর্থ ডিমান্ড করে প্রধানমন্ত্রী ঠারে এবং কিছু সজেসন মধ্যে রাজ্য দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী সজেসন মাগি পারন্তি যে বিকশিত রাষ্ট্র গঠন করা সবু রাজ্যর বিকাশ মধ্যে নিহাতি আবশ্যক এবং অনেক সময় যে টু টু মে মে পরিস্থিতি হচ্ছে কেন্দ্র রাজ্য মধ্যে বিভিন্ন রাজ্যকে নিয়ে খাস করে যে অপোজিশন রয়েছেন তেমন তাকে কিভাবে ভাবে ব্যালেন্স মেনটেন করা যাই পারে হয়তো রাজ্য সরকার পক্ষ কিছু সজেসন মধ্যে দিয়া যাই পারে আজির নীতি আয়োগ বৈঠকের এবং এরপরে যা সিডুল রয়েছে বিজেপি কার্যালয়ের যে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুড়ি রয়েছে তার সবু রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সেটি উপস্থিত রয়েবে এবং বিভিন্ন ফেজ্রে আজ সে বৈঠক অপরাহ্ন 4টার রাতে 9টা পর্যন্ত রয়েছে এবং আসন্তাকাল দিন তমাম সে বৈঠক পুনি কন্টিনিউ করব সকাল যা সূচনা রয়েছে সকাল 9টার পুনি অপরাহ্ন 4টা পর্যন্ত। তেমন এই যে 2 দিন বিজেপি শাসিত রাজ্য মানকর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেতরে তমাম সংগঠনর দায়িত্বে থিবা বিভিন্ন সম্পাদক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা গৃহমন্ত্রী অমিত শাহ এমনি অনেক তমাম নেতৃবৃন্দ সে বৈঠকে যোগ দেবে এবং গোটে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে পারে যে যে কেন্দ্রীয় স্কিম রয়েছে তাকে রাজ্যের কিভাবে ভাবে ইমপ্লিমেন্ট করা যাই পারিব যে বর্তমান দেখবে গোটে নয় টাস্ক মধ্যে প্রধানমন্ত্রী দেই পারন্তি দেখবে প্রতি বর্ষ অগস্ট 15 খাস করে সেই সপ্তাহরে অনেক ইনিসিয়েটিভ নেই কেন্দ্র সরকার এবং তাকে কিভাবে ভাবে আহরি ব্যাপক করা যাই পারিব দেশবাসীর ভিতরে কিভাবে ভাবে স্বাধীনতার মনোভাবকে জাগ্রত করা যাই পারিব সে
এনে হয়তো আলোচনা হয়ে পারে এবং আগামী দিনের যে তিন চারটি স্টেটর নির্বাচন রয়েছে, হরিয়ানা কথা কুহ, ঝাড়খণ্ড কথা কুহ, মহারাষ্ট্র কথা কুহ, সেটি কিভাবে ভাবে ভারতীয় জনতা পার্টি সরকার করবে এবং যেটি অপোজিশন রয়েছে ঝাড়খণ্ডে যেমনি সেটি কমব্যাক করিপারিব, সে নিয়ে হয়তো গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে পারে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।